কিশোর কারুণিকের কবিতা ছি। কান পাতলেই শুনতে পাই কান্নার আওয়াজ, শিশুর কান্না, নারীর কান্না, নির্যাতিত মানুষের কান্না। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে পকেটে পাঁচ টাকা কয়েন, মন অশান্ত, শরীর অশান্ত, অশান্ত সমাজ, প্রিয় স্বদেশ। দেবতারা পূজা নেবার অভিপ্রায় পাঁচ তারকা হোটেলে বিলাসী জীবন, ছন্দ ছাড়া মানুষগুলো ভাসমান সীমানা কাটা তার অতিক্রম করে পরবাসী। মানুষ দেবতার পাটাতনে মানুষের স্বপ্নভঙ্গ, দেবতার পৌষ মাস, জ্বলছে ঘর, পুড়ছে মন, ঝলসে গেছে মাটি। সভ্যতা নামক আধুনিক শব্দটা দেবতার পায়ে করে লুটোপুটি, শাসিত জীবন ব্যবস্থায় শোষিতরা যেন ললিপপ, নিঃশেষের তরে যেন তাদের জীবন যাপন চলছে। এইভাবেই চলছে সেই আদিম থেকে মধ্যযুগ এখন বর্তমান। পাপ বলে যদি কিছু থেকে থাকে, দুর্বলতাই এক মহাপাপ। নির্বাণ জীবন যাপনে প্রতি মুহূর্তে প্রতি পদে পদে নিষ্ঠা, কষ্ট, কিঞ্চিত সুখ, জীবনটা যেন তৃণসম দুর্বাঘাস। আমি দুর্বাঘাস হতে চাই না, দেবতার অভিশাপ মাথায় পেতে নিলাম। আর নয় দেবতার পায়ে অর্ঘ, অন্তত মনে মনে মৃদুস্বরে বলে যাই, ছি 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 ছি। কেমন দেবতা তুমি, ভক্তের কষ্টার্জিত ঘামে রক্তে তৃপ্তির ঢেকুর তোলে? ছি।